কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিদির সাথে ওই দিন যেদিন আরঙ্গে গেছিলাম, তো ওই দিন তো আমি দুইটা ফেস প্যাক নিয়ে আসছিলাম। তো এই ফেস দুইটাই ফেস প্যাক না, একটা ফেস প্যাক আর একটা হচ্ছে উপটান আর কি, উপটান ফেস প্যাক। তো এগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে না ওই দিন, তো ভাবলাম আজকে শেয়ার করি। আমার ফেস প্যাকগুলো, ফেস মাস্কগুলো এগুলো শেষ, তো এর জন্য দুইটা নিয়ে আসলাম। তো একটা তো উপটান নিয়ে আসছি, উপটানটা তো আমি সবসময় দিই, উপটানটা অনেক ভালো। আর আর হচ্ছে নিমের একটা ফেস প্যাক নিয়ে আসছি, এটা এর আগে আর কোনো দিন দিই নাই। তো ভাবলাম আর এই আরঙে আমি এটা আর দেখেও নাই, ম্যামিসিং আরঙে এটা আর দেখেও নাই। তো নিমেরটা ফার্স্টে দেখলাম, তো ভাবলাম এটা নেই, একটু ট্রাই করে দেখি যে কেমন। আর হচ্ছে আমি হচ্ছে যে এই প্যান্টটা কিনছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম লাস্ট ব্লগটাতে যে আমি একটা প্যান্ট দেখতেছিলাম, কিন্তু আমি আর দেখাইছিলাম না যে আমি কিনছি কিনা বা কিছু। তো এই যে আমি এই প্যান্টটাই কিনছি, কিন্তু আমার ভিডিওতে না সঠিক কালারটা আসতেছে না। আমি ট্রাই করতেছিলাম অরিজিনাল কালারটা আনার জন্য ভিডিওতে, কিন্তু আসতেছিল না। যাই হোক, তো এরকম একটা প্যান্ট আমি কয়েকদিন যাবতই কিনতে চাইতেছিলাম, অবশেষে ওই দিন চোখে পড়লো, তো পরে কিনলাম। তো এখন আসছি আমি আর আমার বিছানার চাদর কিনতে। মেইনলি আসছি ভাইয়ের নাকি একটা বিছানার চাদর লাগবে, তো ওর জন্য একটা চাদর কিনতে আসছি। পরে চাদর কিনতে আসা মা আরও কয়েকটা চাদর টাদর দেখতেছিল, তো ভাইয়ের জন্য দেখতেছিলাম। ভাই মানে ভাইয়ের যে চাদরটা মেসেজ ছিল ওর রুমে, ওইটা নাকি একটু নষ্ট হয়ে গেছে। পরে বললো যে আমার একটা চাদর লাগবে, একটা চাদর কিনো। পরে আমরা বললাম তুই তুই কিনতে পারিস, পরে বলতেছি যে না এটা তোর আর মার কিনতে হবে। তো এই আর কি, আমি আর মা এখন আসলাম চাদর কিনতে। তো আমরা দেখতেছিলাম অনেকগুলাই চাদর টাদর। சமைக்கிற பொங்கலு மணக்குது மல்லி எப்பு வாசம் போலத்தான். এই তো আসছি আমি আর মা বাসায়। তো আমরা মোট তিনটা চাদর নিয়ে আসছি, একটা হচ্ছে ভাইয়ের জন্য আর দুইটা হচ্ছে আমাদের জন্য, মানে আমাদের বাসার জন্য আর কি। তো চাদরগুলোর সাথে কুল বালিশের কভার ম্যাচ করে ছিল না, মানে শুধু বালিশের কভারই ছিল। তো তারপর আমরা আলাদা এক্সট্রা এমনি আর কি একটা কুল বালিশের কভার আনছি 100 টাকা দিয়ে, ওইটা আবার চাদরের সাথে পুরোপুরি ম্যাচও হয় নাই। তো যাই হোক, এই যে এই মেরুন কালার চাদরটা আনছি আর হচ্ছে এই লাল চাদরটা আনছি, এটা মার অনেক পছন্দ হয়েছে এই লালটা। মা বলতেছে বিছানা একদম ফুটবে এটা বিছাইলে, ভাল লাগবে, তো এর জন্য মা এটা নিছে। পরে আমারও ভালো লাগছে। আর এই যে এটার সাথে কিছুটা ম্যাচ হয়, একটু লালটি লালটি ভাব আছে। পরে যে এই কুলবালিশের কভারটা কিনছি, এই কুলবালিশের কভারটা আবার আলাদা করে কিনছি। আর এই যে নেভি ব্লু কালারটা, এটা ভাইয়ের জন্য, এটা একদম আমি মানে প্রথমে গিয়েই এটা আমার ভাইয়ের জন্যই পছন্দ হয়েছে আর কি। আমারও পছন্দ হয়েছে যে এই নেভি ব্লু কালারটা ভাইয়ের দেবো, ছেলে মানুষ প্লাস যেহেতু মেসে থাকবে একটা, মানে একটা লাল টালের চাইতে এইরকম কালারটাই ভালো হবে, ময়লা টয়লা হইলেও কম মানে বোঝা যাবে না অত। তো এতেই তিনটা চাদর নিয়ে আসছি, তিনটা চাদর হচ্ছে 1700 টাকা। আর গুলবালিশের কভারটা হচ্ছে একটা গুলবালিশের কভারই আনছি 100 টাকা, তো টোটাল 1800 টাকার চাদর বালিশের কভার টোভার কেনা হয়েছে। তো বালিশের মানে কভার টোভার চাদর টাদরগুলো দেখতে দেখতে আমার ফোন আসছে, আমার একটা পার্সেল আসছে, তো ওইটা রিসিভ করার জন্য নিচে নামলাম। আসলাম ওয়ার অ্যান্ড স্মাইল থেকে, আমি একটা ড্রেস অর্ডার দিছিলাম, এটাই আনতে গেলাম। তো কয়েকদিন যাবত তারা মেসেজ দিতেছে, একদিন আবার অ্যাড্রেস ভুল হয়েছে, অবশেষে আজকে পাইলাম। তারপর আমি পেজে জানাইছি যে আমার তো ড্রেস দিতেছে না, দুদিন যাবত মেসেজ দেয়, একদিন অ্যাড্রেস ভুল হয়েছে, মানে আর এক জায়গা থেকে ফোন দিছে। তো সব মিলাই আমি আজকে পেজে পড়ে জানাইছি, তারপর তারা কুরিয়ারে রিপোর্ট করে, তো পরে আর কি অবশেষে আজকে ড্রেসটা পাইলাম। তো এটা হইতেছে একটা টু পিসের ড্রেস আর কি, প্যান্ট আর হচ্ছে উপরের জামাটা আর কি। তো এটা ফ্রি সাইজ, এটা আমার অনেকটা চাপাইতে হবে, এটা হচ্ছে লেমন কালার অনেকটা। তো এটা আমার ওয়ার অ্যান্ড স্মাইলের ড্রেস অনেক ভালো লাগে, আমি ওয়ার অ্যান্ড স্মাইলের ড্রেস অনেক পরছি, ইভেন এখনও আমার যেটা পরা আছে, যেটা বইরা আমি রিসিভ করছি, ওইটাও আমার ওয়ার অ্যান্ড স্মাইলেরই পরে। ওদের ড্রেসের মেটেরিয়াল অনেক ভালো, কোয়ালিটি অনেক ভালো আর কি, আমার কাছে এর জন্য ওয়ার অ্যান্ড স্মাইলের ড্রেস অনেক ভালো লাগে। ওয়ার অ্যান্ড স্মাইলের শুরু থেকে আমি ওয়ার অ্যান্ড স্মাইলের সাথে আছি, আর আবার অনেক ড্রেস পরা হয়েছে ওয়ার অ্যান্ড স্মাইলে। তো আমি জামাটা আমার ওই জামাটার উপর দিয়ে পরছি, এটা এত ঢুলা, আমার মতো আরও একজনরে ঢুকাইতে পারবো আর কি। এটা আসলে ফ্রি সাইজ, তো মা এটা ঠিকঠাক করে দিবে, চাপায় দিবে। তো আমি বইরা জাস্ট আনলা বলতেছি, সরি, আয়নায় দেখতেছিলাম নিচেরে। তো মা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি ঠিকঠাক করে দিব না, চাপায় দিব না। আর প্যান্টটাও মনে হয় একটু চাপাইতে হবে, প্যান্টটাও অনেকটাই ঢোলা। তো এই ড্রেসটার সাথে এই ড্রেসগুলোতে এখন খুব বের হয়েছে যে প্যান্ট আর হচ্ছে জামা, অনেকটা সালোয়ার কাটিং থাকে, আবার অনেকগুলো এরকম রাউন্ড শেপের থাকে। তো এর জন্য আমি যেহেতু পরি নাই, তো ভাবলাম আমি একটা কিনি। তো জামাটার প্রাইস হচ্ছে 1680 টাকা, মানে জামা হচ্ছে 1580 নাকি 1530 প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ। তো ডেলিভারি চার্জ সহ আমি 1680 টাকা দিছি আর কি।
তো চাপাইলে টাপাইলে তারপর তো পরার পর আপনাদের সাথে শেয়ার করবো। আর এটার সাথে একটা ভাবতেছি একটা স্কার্ফ কিনবো, স্কার্ফ কিনতে হবে একটু আড়ং থেকে একটা স্কার্ফ কিনবো ভাবতেছি, এটার সাথে ম্যাচ করে। আর হচ্ছে এই যে এখন আমি একটু বের হবো, রেডি হলাম, তো আমি একটু দুষ্টামি করতেছিলাম আর ওই যে ওই প্যান্টটা পরছি আর কি, এখন অনেকটা হয়তো ভিডিওতে কালারটা বোঝা যাইতেছে। তো আমি আর আমার ইদানিং ফোনের ক্যামেরাটাও একটু ডিস্টার্ব করে, মানে জুম ইন জুম আউট করে, অত ভালো ভিডিও হয় না। যাই হোক, এই ব্লগটাও আমি এখানেই শেষ করে দিতেছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার পেজটাতে একটু ফলো করে দিবেন প্লিজ, আর ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ধৈর্য ধরে বাই, টাটা।